নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনি যদি জিও রিটেলার হতে চান তাহলে কীভাবে আপনি বাড়িতে বসে জিও রিটেলার হতে পারবেন এবং তার জন্য রেজিস্টার করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিও মাধ্যমে আপনাদের দেখাবো এবং জিও রিটেলার হয়ে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন সিম অ্যাক্টিভেশন করতে পারবেন জিও ফোন অ্যাক্টিভেশন করতে পারবেন এবং এই সব কাজগুলি করে আপনি কত কমিশন ইনকাম করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিও মাধ্যমে আপনাদের জানাবো তো ভিডিওটা প্রথমকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনো সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেল নটিশানটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক প্রথমত এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন এই অ্যাপের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন যেহেতু আপনি নতুন সেই জন্য কিন্তু এই ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখানে তো আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন ইমেল আইডিটি এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন এখানে জিও নাম্বার কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে আপনার ইমেল আইডি এবং আপনার জিও নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন এখানে এখানে জিও নাম্বারটা বসানোর পর এখানে দেখুন চুজ পার্টনার টাইপ তো তিন ধরনের আছে এখানে রিচার্জ যদি পার্টনার আপনি হতে চান তাহলে কিন্তু এখানে কী করতে পারবেন আপনি কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন এবং কিন্তু এর জন্য ডকুমেন্টস হচ্ছে আপনার জিও নাম্বার এবং আপনার ইমেল আইডি প্রয়োজন এরপর যদি আপনি অ্যাক্টিভেশান পার্টনার হতে চান তাহলে কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন এবং কিন্তু জিও সিম অ্যাক্টিভেশান করতে পারবেন এর জন্য ডকুমেন্টস কী কী লাগবে এখানে জিও নাম্বার লাগবে ইমেল আইডি প্যান কার্ড এবং আধার কার্ড লাগবে ঠিক আছে এবং যে এখানে রিচার্জ করবেন এবং অ্যাক্টিভেশান করবেন তার কিন্তু কমিশন পাবেন ঠিক আছে তবে পরে করে আরও একটা অপশান আছে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেশান অ্যান্ড ডিভাইস পার্টনার আপনি যদি সিম অ্যাক্টিভেশান করতে চান এবং জিও ফোনও অ্যাক্টিভেশান করতে চান তাহলে কিন্তু এই পার্টনারশিপটা আপনাকে নিতে হবে এর জন্য আপনার ডকুমেন্টস কী লাগবে জিও নম্বর ইমেল আইডি প্যান কার্ড আধার কার্ড এবং ব্যাঙ্ক লাগবে মোবাইল রিচার্জ করতে পারবেন সিম অ্যাক্টিভেশন পারবেন এবং কিন্তু ডিভাইস আপনি অ্যাক্টিভেশন করতে পারবেন তো এর মধ্যে যেই পার্টনারটা আপনি নিতে চান সে কিন্তু এখানে সিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অপশান ক্লিক করে কিন্তু সেটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে নেওয়ার পর আপনার কিছু ডিটেলস ফিল আপ করতে হবে যেমন আপনার নাম এখানে বসিয়ে দেবেন আপনার ইমেল আইডি এবং আপনার আধার কার্ডের নাম্বার এবং আপনার প্যান কার্ডের নাম্বার বসিয়ে দেবেন ঠিক আছে এবং কিন্তু আপনি যেই আধার কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের নাম্বারটা বসাবেন তার কিন্তু ছবি এখানে আপলোড করতে হবে কারণ আমি ভাইস অ্যাক্টিভেশান এবং সিম অ্যাক্টিভেশান এবং রিচার্জের পার্টনার নেওয়ার প্রসেসটা দেখাচ্ছি সেই জন্য কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ড কিন্তু এবং ব্যাঙ্কও কিন্তু লাগবে সেই জন্য কিন্তু এখানে তার ফটোটাও এখানে আপলোড করতে হবে তো এখানে প্যান কার্ডের অপশান ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা আপনি সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন আপনার প্যান কার্ড নাম্বারটা এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেওয়ার পর ভ্যালিডি বাটনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্যান কার্ডটি কিন্তু ভ্যালিড হয়ে যাবে ঠিক আছে প্যান কার্ডটা ভ্যালিড হয়ে যাবে তারপরে আপনি কিন্তু প্যান কার্ডের ফটোটা এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্যান কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেল তো এরপর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে হবে তো ইন্টার ব্যাঙ্ক ডিটেলস এই অপশানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্যানসেল চেক কিন্তু এখানে আপলোড করতে হবে ঠিক আছে আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্যান্সেল চেক আপনি এখানে আপলোড করে দেবেন সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর সিলেট ব্যাঙ্ক আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কটা কিন্তু এখানে চুজ করে নেবেন অ্যাকাউন্টটা সঠিকভাবে চুজ করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে কিন্তু এখানে অ্যাকাউন্ট নম্বর এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম আইএফসি কোড কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার লোকেশান এখানে চুজ করতে হবে এখানে ওয়ার্ক লোকেশান এখানে বসে হবে এছাড়াও কিন্তু এখানে হাউস নম্বর বা ফ্ল্যাট নম্বর বা বিল্ডিং নম্বর এখানে যদি থাকে সেটা বসিয়ে দেবে এবং স্ট্রিট অ্যাড্রেস কিন্তু পুরোটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ল্যান্ডমার্ক এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু পিনকোড নাম্বার এখানে কিন্তু পিনকোড নাম্বার এখানে আপনি অটোমেটিক কিন্তু চলে আসবে তো এটা কীভাবে আসবে পিনকোড নাম্বার সিটি এরিয়া এগুলো কিন্তু আপনি কি এখানে টাইপ করতে পারবেন না এখানে কিন্তু টাইপ হবে না এটা কিন্তু অটোমেটিক আসবে তো সেটা কীভাবে আসবে তো সেটা আসার জন্য প্রথম কী করবেন আপনি প্রথম কিন্তু আপনি ওয়ার্ক লোকেশান অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু লোকেশনটা কিন্তু সার্চ করে দিতে পারেন অথবা কিন্তু এখানে এই কারসারা এভাবে কিন্তু পয়েন্টিং করতে পারেন পয়েন্টিং করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কিন্তু পিনকোড আপনার এরিয়া আপনার কিন্তু সব কিছু ডিটেলস কিন্তু এখানে অটোমেটিক কিন্তু চলে আসবে চলে আসার পর তার পুনরায় এখানে পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সামির বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন যে থ্যাংক ইউ ফর সাইন ইন আপ জিও পস লাইট এরপর কিন্তু এখানে লগ ইন করবেন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আপনার মোবাইল নাম্বার বসিয়ে কিন্তু এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর পুনরায় আপনার মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে শর্টভিউ বসিয়ে দেওয়ার পর স্বামীর বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কী করবেন গো টু ড্যাশবোর্ড অপশানে কিন্তু ক্লিক করে দেবেন ও অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট অপশান দেখতে পাচ্ছেন এখানে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপডেট অ্যান্ড আন মোর অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পুনরায় এখানে করলে দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে কিন্তু প্রসেসিং অবস্থায় আছে বর্তমান যেটা আপনি অ্যাপ্লাই করছেন সে কিন্তু প্রসেসিং অবস্থায় আছে এরপর কিন্তু আপনি যে অ্যাপ্লাই করলেন আপনার কিন্তু সমস্ত ডিটেলস আপনার কিন্তু জিও ডিস্ট্রিবিউটের কাছে চলে গেল এবং কিন্তু সে কিন্তু আপনার দোকানে ভিজিট করতে আসবে এবং কিন্তু আপনার ডকুমেন্টস কিন্তু চেকআপ করতে আসবে এবং তিনি একবার কিন্তু ভেরিফাই করে দেওয়ার পর কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড কিন্তু আপনাকে মোবাইলে পাঠিয়ে দেবে ঠিক আছে এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু জিও পস প্লাস একটা অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু আপনি লগ করতে হবে এবং সেখানে লগ ইন করার পর সেখানে আপনি রিচার্জ করতে পারবেন সিম অ্যাক্টিভেশন করতে পারবেন এবং কিন্তু ডিভাইস অ্যাক্টিভেশন করতে পারবেন এবং কিন্তু সেখানে আপনি কি করে লগ ইন করবেন কী করে ডিভাইস অ্যাক্টিভেশন করবেন সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করে জানান আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে এখান থেকেও আপনি রিচার্জ করে কমিশন ইনকাম করতে পারবেন তো সেটা কীভাবে এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপটায় এখানে লোড মানি অপশানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হাজার আপনি লিখবেন এখানে হাজার লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার টাকায় একচল্লিশ টাকা আপনি কিন্তু কমিশন দেবে ঠিক আছে হাজার টাকার প্রতি আপনাকে একচল্লিশ টাকা কিন্তু কমিশন দেবে এবং এখান থেকে কিন্তু আপনি জিও রিচার্জ শুধু করতে পারবেন এখানে জিও রিচার্জ করে কিন্তু ভালো রকমের টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে আপনি জিও সিমের রিটার কীভাবে হবেন কীভাবে আপনি সিম অ্যাক্টিভেশন করবেন কীভাবে ডিভাইস অ্যাক্টিভেশন করবেন কিভাবে রিচার্জ করবেন এবং তার পার্টনারশিপটা কিভাবে আপনি নেবেন সেটা কিন্তু এই ভিডিও মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম এরপরেও কিন্তু জিও পস প্লাসে যে আপনি লগ ইন হবেন এবং সেখানে কিভাবে রেজিস্টার করতে হবে এ টু জেড প্রসেস কিন্তু যদি নিয়ে ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানান আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে এবং যাদের যাদের কিন্তু দোকান আছে তারা কিন্তু এই অ্যাপটি অবশ্যই ফোনে থাকা দরকার কারণ কিন্তু এই অ্যাপে ভালো রকমের কিন্তু কমিশন আপনাদের প্রোভাইড করে ঠিক আছে আজকে এই ভিডিওটা একটু ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে বেল নোটিফেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ